হ্যালো ভিউয়ার্স, আই এম সাব্বি আদর, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সিউরক্যাশ এই অ্যাপটি ফুল রিভিউ করে দেখাবো এবং কীভাবে আপনারা এই অ্যাপটি ব্যবহার করবেন, তাছাড়া এই অ্যাপটির মধ্যে কী কী রয়েছে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো ভিউয়ার্স, ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা আগের থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ব্যাস, অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো আরেকটি কথা বলে নিই, এই ভিডিওটা আপনাদের উপকার আসলে অবশ্যই একটি লাইক আর একটি ভালো কমেন্ট অবশ্যই করবেন। তো ব্যাস, ফার্স্টে দেখেন এখানে আমার ব্যালেন্সটা দেখাচ্ছে, এখানে আমার ব্যালেন্স রয়েছে জিরো টাকা। তারপর নিচের বাম পাশে কর্নারে দেখেন লেখা আছে টাকা পাঠানো, এটা হচ্ছে স্যান্ড মানি। তো আপনি যদি কাউকে টাকা পাঠাতে চান তাহলে আপনি এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যাকে টাকাটা পাঠাবেন তার সিউক্যাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন, দেওয়ার পর এখানে টাকার পরিমাণটা দেবেন, তারপর এখানে উদ্দেশ্য এটা হচ্ছে রেফারেন্স, এখানে আপনার নামও দিতে পারেন অথবা যে কোনো সংখ্যাও দিতে পারেন অথবা এখানে কিছু না দিলেও হবে। তো এখানে নাম্বারটি এখানে টাকার পরিমাণটা দিয়ে এখানে পরবর্তী অ্যাটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পর ট্যাপ করে ধরে রাখবেন, ধরে রাখলে আপনার টাকাটা এখান থেকে চলে যাবে, মানে এটা হচ্ছে স্যান্ড মানি। তারপর দ্বিতীয় যে অপশনটি রয়েছে এটা হচ্ছে পেমেন্ট। তো পেমেন্ট করার জন্য আপনারা এই পেমেন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেমেন্টের নাম্বারটা দিবেন, দেওয়ার পর এখানে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর টাকার পরিমাণটা দিবেন, দেওয়ার পর এখানে আপনার পিনকোডটি দিবেন, দেওয়ার পর ট্যাপ করে ধরে রাখবেন, ধরে রাখলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। তারপর আস্তে আস্তে ক্যাশ আউট। তো ক্যাশ আউট করার জন্য আপনারা ওই ক্যাশ আউট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এজেন্টের নাম্বারটা দিবেন, দেওয়ার পর এখানে টাকার পরিমাণটা দিবেন, দেওয়ার পর এখানে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড পিনকোডটি দিবেন, পিনকোডটি দেওয়ার পর ট্যাপ করে ধরে রাখবেন, ধরে রাখলে আপনার এখান থেকে টাকাটা ক্যাশ আউট হয়ে যাবে। তারপর আস্তে আস্তে মোবাইল রিচার্জ। তো আপনারা আপনাদের ফোনে যদি রিচার্জ করতে চান তাহলে আপনারাই এটার উপর ক্লিক করবেন, মানে এই অপশনের মধ্যে প্রবেশ করবেন। করার পর এখানে মোবাইল নাম্বারটা দিবেন, যেই নাম্বারে আপনি টাকাটা রিচার্জ করতে চাচ্ছেন, তো ওই নাম্বারটা দেবেন এখানে, তারপর এখানে টাকার পরিমাণটা দিবেন, তারপর এখান থেকে অপারেটর সিলেক্ট করে নেবেন, এখান থেকে আপনার অপারেটরটি সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে প্রিপেডই থাকবে, তারপর এখান থেকে পরবর্তী এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনার পিনকোডটি দিবেন, দেওয়ার পর ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে আপনার রিচার্জ সাকসেসফুল হয়ে যাবে। তারপর আপনারা যদি ওই কর্নারে অ্যাটার উপর ক্লিক করেন, এই টি ডট অ্যাটার উপর ক্লিক করেন, তাহলে এখানে কতগুলো অপশন দেখতে পাবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, একটা একটা করে সবকটা অপশন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে হোম বাটন, হোম বাটনের উপর ক্লিক করে আপনাদেরকে হোম এই পেজে নিয়ে আসবে। তারপর রয়েছে লেনদেনের তথ্য, লেনদেনের তথ্যের ভিতরে রয়েছে আপনি যে লেনদেন করেছেন ওই লেনদেনের হিস্ট্রিটা এখানে জমা হবে। তারপর রয়েছে পিন পরিবর্তন, এটার উপর ক্লিক করে আপনার সিউরক্যাশে পিন পরিবর্তন করতে পারবেন। তো পিন পরিবর্তন করার জন্য এখানে দিবেন ওল্ড পিনকোডটি দিবেন, মানে আগের পিনকোডটা এখানে দিবেন, তারপর এখানে নতুন পিনকোড, আবার নতুন পিনকোডটা দেওয়ার পর এখানে পিন পরিবর্তন এটার উপর ক্লিক করলে আপনার পিনকোডটা পরিবর্তন হয়ে যাবে। তারপর রয়েছে লিমিট, লিমিটের উপর ক্লিক করে আপনি এখান থেকে লিমিট সম্পর্কে জানতে পারবেন, ক্যাশ ইন লিমিট, তারপর ক্যাশ আউট লিমিট, তারপর সেলমেনের লিমিট, এখান থেকে আপনারা ওই লিমিটগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর রয়েছে সেটিং, তো সেটিংয়ের উপর ক্লিক করলে এখান থেকে আপনি ভাষা সিলেক্ট করতে পারবেন, বাংলা অথবা ইংলিশ। তারপর ডিভাইসটি রেজিস্ট্রেশন, এটা হ্যাঁ অথবা না এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো ডিভাইস রেজিস্ট্রেশন সম্পর্কে আমি আলাদা আরেকটি ভিডিও করবো, কীভাবে আপনার ডিভাইস রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে আপনি ডিভাইস রেজিস্ট্রেশন মুছে ফেলবেন, এই সম্পর্কে আমি আলাদা আরেকটি ভিডিও আপনাদেরকে মেক করে শেয়ার করব। তারপর রয়েছে সহায়তা, সহায়তার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে মানে অ্যাপ সম্পর্কে ডিটেলস লেখা আছে, কীভাবে কী করতে হবে। তারপর রয়েছে লগ আউট, লগ আউট উপর ক্লিক করলে আপনি এখান থেকে বাইর হয়ে যাবেন। তো দেখেন এখান থেকে কিন্তু আমি বাহির হয়ে গেছি। তো এইভাবে আপনারা আপনাদের সিউরক্যাশ অ্যাপসটি ব্যবহার করবেন। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সিউরক্যাশ অ্যাপ সম্পর্কে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ব্যাস, আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে।